আমাদের চ্যানেলে সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে ছোট গাছে আম রাখা যাবে কি যাবে না। আমরা গোরমতি অ্যাগ্রো ফার্মের নিজস্ব প্রজেক্টে আছি। এখানে আমরা কয়েকটা চারা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এই চারাগুলোর উচ্চতা কিন্তু 2.5 ফিট মাত্র। অনেকে বলে থাকেন যে ছোট গাছে আম রাখা যাবে কি যাবে না, আমরা দেখাই আপনাদেরকে। এই যে আমগুলা মাত্র 2.5 ফিটের গাছ, এখানে 12 মাসি আম। এই আমটা কিন্তু এই 2.5 ফিট গাছে আমরা রেখেছি, কিন্তু আসলে এই আমগুলা রাখা ঠিক কি ঠিক না, আমরা শুধু পরীক্ষামূলকভাবে আমার দর্শকদেরকে দেখানোর জন্যই এটা রেখেছি, এই ভিডিওটা করছি। 2.5 ফিট গাছে, এত ছোট গাছে আম রাখা ঠিক হবে কি হবে না, এটা আমরা আপডেটগুলো জানাবো। কারণ কি, অনেকে বলেন যে ছোট গাছে আম মুকুল ভাঙতে হয় কেন, কেন ভাঙতে হয়। আমরা যদি এইভাবে আলোচনা করতে পারি, একটা কিশোরী কিংবা একটা বালিকা যদি মা হয়, তাহলে সেই মায়ের যে অবস্থা হয়, একটা ছোট গাছ, একটা শিশু গাছ, সেই গাছেও যদি আমরা ফল নিই, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কারণ কি, গাছকে প্রথমে বাড়তে দিতে হবে, বাড়তে দেওয়ার পরে একটা গাছের নিজস্ব একটা গঠন আসার পরে আমাদের ফল নেওয়াটা ঠিক হবে। এই ছোট গাছ, এই 12-11 গাছে আমরা একটা সময় কিন্তু ফলটা ভেঙে দেবো, শুধুমাত্র দেখানোর জন্য। অনেকে বলেন যে ফল ধরা আম, আমরা ফল ধরা গাছের আম আমরা ওই চারাগুলো নিতে চাই, কিন্তু এই চারাগুলো আসলে নেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। এখানে গোরমতি আম, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই গোরমতি আম এখানেও মুকুল চলে আসছে, আমরা দেখছি যে একটা গুটিও চলে আসছে, কিন্তু এই আমগুলো আমরা নেব না। এই গাছের উচ্চতাগুলো কিন্তু 2.5 ফিট, মাত্র 2.5 ফিট। আমরা যদি চারা নিতে হয়, তা আমাদের আরও দূরে যে প্রজেক্টগুলো আছে, দূরে যে গাছগুলো আছে, আমরা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই গাছগুলোর হাইট আপনার 3.5 ফিট থেকে 8 ফিট পর্যন্ত আছে, প্রচুর মুকুল আছে। এই মুকুল সহ গাছ, ফল সহ গাছ যদি আপনারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে এগুলো দিতে পারব। এছাড়া বহু রকমের গাছ আমাদের, বিশেষ করে আম গাছ আছে, যেমন এটা ব্ল্যাক স্টোন, তারপরে আছে আলফানসো। এখানে আমেরিকার এই যে ক্যান্ট আম, এই গাছগুলো দেখেন, আমেরিকার ক্যান্ট আম, এখানে কিন্তু প্রচুর ফল আসছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর। এই একটা গাছে, এটা কিন্তু আমেরিকান ক্যান্ট, এই ক্যান্টামে কিন্তু প্রচুর ফল আসছে। এই ফলগুলো কিন্তু আমরা রাখবো, কেননা এই গাছগুলোর উচ্চতা কিন্তু 8 ফিট, এইগুলো রাখবো। কিন্তু ছোট গাছগুলো কখনোই আমরা ফল নেব না, এই বিষয়টা কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। যদি আমাদের চারা নিতে হয়, তাহলে আমরা নেব হচ্ছে এই চারাগুলো, এই চারাগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ আমার দর্শকদেরকে ভিডিওটি দেখার জন্য।